প্রসূতি মায়েদের কথা ভেবে বাগদা হাসপাতালে চালু হলো সিজার হাসপাতালের পরিকাঠামো রাজ্য সরকারের চিকিৎসক খুশি মায়েদের কথা ভেবে রাজ্য সরকারের উদ্যোগে বাগদা হাসপাতালে চালু হল সিজারের ব্যবস্থা বুধবার সিজারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন স্থানীয় এক গৃহবধূ এই উপলক্ষে বাগদাতে বুধবার এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় অনুষ্ঠানে হাজির ছিলেন স্থানীয় বিধায়ক বিশ্বজিৎ দাস সহ অন্যান্যরা প্রসূতি মায়েদের জন্য এই বিশেষ ব্যবস্থা চালু হওয়ায় খুশি এলাকাবাসী প্রসঙ্গত গত নভেম্বর মাসের সতেরো তারিখে গ্রামের প্রশাসনিক বৈঠকে বাগদা হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয় বিধায়ক বিশ্বজিৎ দাস বিধায়ক মুখ্যমন্ত্রীকে জানান বাগদা এলাকার স্বাস্থ্য পরিষেবা উন্নতির প্রয়োজন রাত সমস্যায় পড়লে বাগদা থেকে সড়ক পথে প্রায় পঁচিশ ছাব্বিশ কিমি দূরে বনগাঁ মহকুমা হাসপাতালে এসে পৌঁছাতে হয় তাদের ফলে সমস্যায় পড়তে হয় বিশেষত প্রসূতি মায়েদের ক্ষেত্রে সমস্যা আরো কঠিন হয়ে দাঁড়ায় বিষয়টি জানার পর মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দেন ব্যবস্থা গ্রহণের বনগাঁ হসপিটালটা ইম্পর্টেন্ট এই কারণে ওটা একটা সাব আর ইন্দো বাংলাদেশ বর্ডার ওখান থেকে সমস্ত বাস্টাম যায় সব টাস যায় রেল যায় সুতরাং ওই বনগাটা হচ্ছে ওটা হচ্ছে কি পয়েন্ট গাইঘাটা তারপরে তোমার ঠাকুরনগর থেকে শুরু করে এদিকটার এখানে যেমন বারাসাত হসপিটাল আছে বারাসাতের পরে যেমন বনগাঁ বসিরহাট এক একটা ডিভিশন এক একটা ইম্পর্টেন্ট হসপিটাল থাকা উচিত ম্যাডাম ইনফ্যাক্ট বনগাঁতে তো আপনাদের সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে এখন বাগদা থেকে সিজারিয়ান অ্যারেঞ্জমেন্ট করতে বলছে এটা বাগদাদে বলছি কারণ অনেক ভৌগোলিক অবস্থাটা অনেক অনেক নদী থেকে এলাকা তো ওখান থেকে বাগদা হাসপাতাল থেকে আসবার পরে প্রায় 35 কিলোমিটার পরে বনগাঁতে পৌঁছাতে যায় তো একটা ডিমান্ড মানে এগুলো ওখানে আলাদা করে ট্রানজিট যেটা তোমরা করো দেখে নাও ট্রানজিট এরিয়া বলে স্পেশাল প্রাইস ওখানে খুব অসুবিধা যদি সরকারিভাবে বাস সার্ভিসে ব্যবস্থা করা যায় বাগদাদ থেকে কলকাতা সেই মতো বাগদাতে চালু হলো প্রসূতি মায়েদের জন্য বিশেষ ব্যবস্থা ইতিমধ্যেই প্রসূতি বিভাগের দুজন বিশেষজ্ঞ চিকিৎসক একজন শিশুরোগ বিশেষজ্ঞ সহ আরও একজন চিকিৎসক নিয়োগ করা হয়েছে হাসপাতালে জানা গেছে হাসপাতালের পরিকাঠামো উন্নতির জন্য প্রায় ষাট লক্ষ টাকা দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে এ বিষয়ে বিশ্বজিৎ দাস বলেন মুখ্যমন্ত্রীর কাছে দুটি বিষয়ে আবেদন করেছিলাম বাগদার স্বাস্থ্য পরিষেবা ও বাগদা থেকে পরিবহন ব্যবস্থার উন্নতির জন্যে আবেদনের চব্বিশ ঘন্টার মধ্যেই বাগদা থেকে কলকাতা গামী সরকারি বাসের ব্যবস্থা করেছিলেন মুখ্যমন্ত্রী আড়াই মাসের মধ্যে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হয়েছে আমি বাগদাবাসীর পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই কাজের জন্যে আন্তরিক কৃতজ্ঞতা জানাই জানা গেছে বাগদা এই হাসপাতাল প্রায় পঞ্চাশ বছরের পুরনো উত্তর চব্বিশ পরগনার শেষ জনপদ বাগদা সীমান্তবর্তী এলাকা স্বাভাবিকভাবেই ছিল হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা আগামী দিনে হাসপাতালটিকে একশো সজ্জা করারও চেষ্টা চলছে বলে জানান বিধায়ক বিশ্বজিৎ দাস আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি সতেরোই নভেম্বর আমার কাছ থেকে শুনবার সঙ্গে সঙ্গেই স্বাস্থ্যকেন্দ্রের সমস্ত আধিকারিকদের সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়েছিলেন যে বাগদা একটা প্রান্তিক এলাকা এবং নদীমাতৃক জায়গায় অসুবিধা আছে এটা এটা দেখার দরকার আমি দুটো জিনিস দাবি করেছিলাম যে বাগদার মানুষের পরিবহনের ব্যবস্থা খুব খারাপ বাগদা থেকে কলকাতায় অভিমুখে রওনা হবার মতো সরাসরি কোনো পরিবহনের ব্যবস্থা ছিল না চব্বিশ ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন সেটা বাগদা থেকে শুরু হয়েছে বাগদা টু কলকাতা সরকারি বাস সার্ভিস বাকি ছিল এই হাসপাতালে কোনো সিজারের করবার কোনো অপারেশনের ব্যবস্থা ছিল না মুখ্যমন্ত্রী স্বাস্থ্য আধিকারিকদের কাজ নির্দেশ দিলেন এবং এই আড়াই মাসের মধ্যে দুজন গাইনোলজিস্ট একজন শিশুরোগ বিশেষজ্ঞ এবং একজন অ্যানেস্থেথিয়া দিয়ে আজকে তার শুভ সূচনা হলো রিপোর্ট News No Man's Land, Baghdad.